government bicycle. লোকসভা সদস্য পুরা এআইপিসি বা ত্রিপুরা রাজ্য ইউনিটের তরফে আজকের এই সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। প্রথমে এই সংগঠনের তরফে সংবাদ মাধ্যমের যে ভাইরা এখানে উপস্থিত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এআইপিসি বা আহ্বানে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে আমাদের যে উচ্চ শিক্ষাক্ষেত্রে এই বছর নিউ এডুকেশন পলিসি 2020 এটা লাগু হয়েছে। তো এই নিউ এডুকেশন পলিসি উচ্চ শিক্ষাক্ষেত্রে লাগু হওয়ার পর রাজ্যের সমস্ত শিক্ষাক্ষেত্রে এটা রূপায়ণ হচ্ছে। গত 1 তারিখ প্রথম মেরিট লিস্টের যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে নিউ এডুকেশন পলিসি অনুযায়ী যে কলেজগুলিতে যে ভর্তি প্রক্রিয়া চলছে তার যে মেরিট লিস্ট ফার্স্ট মেরিট লিস্ট এটা আউট হয়েছে গত 30 জুন 1 তারিখ থেকে তার ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। তো তখন আমরা একটা বিষয় জানতে পারি যে এইবার রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে যে রাজ্যের ডিগ্রি কলেজগুলি আছে এমডিবি ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে যে কলেজগুলি আছে সেখানে অস্বাভাবিক মাত্রা ফি বৃদ্ধি করা হয়েছে, যেখানে প্রায় 400% বর্ধিত ফি বৃদ্ধি করা হয়েছে। তো এই পরিস্থিতিতে যখন এই নলেজ ব্যাপারটা আমাদের এআইপিএসএফের নজরে আসে তখন সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ছাত্রদের ফোন আসছে এই 310 টাকা ছিল গত বছরের ফি, এই ফি বেড়ে আজ হয়েছে 1262 টাকা। এই ফি ব্যাপক ছাত্ররা দিতে পারছে না, এই ফি নিতে গিয়ে ছাত্রদের জুগালি কাজ করতে হচ্ছে, গরু বিক্রি করতে হচ্ছে, কারোর কাছ থেকে সুদে ধার করে টাকা আনতে হচ্ছে, এই নানা সমস্যার মধ্যে ছাত্ররা আছে। তো এই বিষয় নিয়ে প্রথম রাজ্যে এআইপিএসএফ আমরা গত 3 তারিখ সোমবার আমরা শিক্ষা দপ্তরে যাই উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে এই বিষয়ে জবাব চাওয়ার জন্য যে কি এমন ঘটলো যে এক বছরের মধ্যে ফি প্রায় 400% বৃদ্ধি করা হলো এবং এই যে বর্ধিত ফি করা হয়েছে 400%, এটা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি জানানোর জন্য আমরা ওইখানে ডেপুটেশন দিতে গেলে যে ডাইরেক্টর সাহেব আছে উনি এখানে উপস্থিত ছিলেন না, ওনার অপরিবর্তী মানে ওনার অবর্তমানে যে এডিশনাল ডাইরেক্টর ছিলেন উনি ডেপুটেশন দিতে অস্বীকার করে প্রথম দপ্তর থেকে বলে উনি উপস্থিত নেই, ডেপুটেশন নিতে পারবেন। তখন আমরা বাধ্য হয়ে ওইখানে ধর্নায় বসি, অবশেষে ডেপুটেশন নিতে সংগঠনের চাপে উনি বাধ্য হয়। আজকে 7 দিন পেরিয়ে গেছে ডেপুটেশন যে আমরা দিয়েছি, এই 7 দিনের মধ্যে এখন পর্যন্ত এই ভর্তি সংক্রান্ত বিষয়ে ফির ব্যাপারটা কী করবে সরকার এই নিয়ে একদম চরম উদাসীনতার পরিচয় দিচ্ছে আমাদের গভর্নমেন্ট সরকার, যেখানে আজ 7 দিন পেরিয়ে যাওয়ার পরেও এই বিষয়ে কোনো সদত্তপুত্র কোনো কিছুই আমরা পাইনি সরকারের তরফ থেকে, যেটা একটা দায়িত্বশীল সরকারের ভূমিকা হওয়ার কথা সেটা হচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে আমরা গত কিছুদিন আগে আমরা শিক্ষা দপ্তরে আবার গিয়েছিলাম, ওরা বলেছে ওই দিনেই আমাদের যে স্মারক ছিল সেটা উপরে পাঠিয়ে দিয়েছে, বাট আজকে এতদিন পরেও কোনো জবাব আসেনি। এইদিকে যে পুরনো মানে যে ফি বর্ধিত করা হয়েছে 1262 টাকা সে অনুযায়ী ফি চলছে, ছাত্রদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং আবার সেকেন্ড লিস্টের ভর্তির যে সময় সেটা চলে এসেছে, কিন্তু কোনো ভূমিকা জানায় মানে কোনো উত্তর জানায়নি সরকারের তরফ থেকে। তো আমরা অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরাম আমরা মনে করি যে বিনামূল্যে শিক্ষা পাওয়ার অধিকার সমস্ত ছাত্রদের আছে, কেননা সরকার চলে জনতার ট্যাক্সের টাকায়, সরকার চলে শ্রমজীবীদের জিএসটি থেকে শুরু করা নানা রকম করের টাকায়, সেই টাকায় ছাত্রদের ফ্রি শিক্ষা দেওয়া, সমস্ত ছাত্ররা যাতে পয়সার অভাবে স্কুলে পড়তে না পারে, সবাই যাতে স্কুলে পড়তে পারে এই ব্যাপারটা এনশোর করা গভর্নমেন্টের কর্তব্য বলে আমরা মনে করি। তো সেই দাবিতে আমরা আজকের এই প্রেস কনফারেন্স আমরা করছি। আমরা পরে দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠন এই বিষয়ে এগিয়ে এসেছে, যাকে আমরা অভিনন্দন জানাই। একই সঙ্গে আমরা এখানে মৌলিক বিষয় হচ্ছে আমরা সম্পূর্ণ বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানাচ্ছি, আগের যে ফি আসলো সেখানেই আসতে হবে সরকারকে। তা আজকে এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমরা সরকারকে 7 দিনের সময় দিচ্ছি এই বিষয়ে যথাযথ ভূমিকা নেওয়ার জন্য, আমাদের যে দাবি বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে সেই দাবি পূরণ করার জন্য আমরা 7 দিন সময় বেঁধে দিচ্ছি সরকারকে। আজকে থেকে আমাদের এই আন্দোলন, আজ 7 দিন আমরা সময় দিচ্ছি। তো এই বিষয়ে আমরা একটা বিষয় বলতে চাইছি যে এই যে নিউ এডুকেশন পলিসি রাজ্যের সর্বক্ষেত্রে লাগু হচ্ছে, এই নিউ এডুকেশন পলিসি রাজ্যের যে গুণগত শিক্ষার বিকাশ করবে, এই করবে সেই করবে বলে সরকারের তরফ থেকে যে প্রচার করা হচ্ছে তার আড়ালে আছে শিক্ষার বেসরকারীকরণ এবং বাণিজ্যিকীকরণ, যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই নিউ এডুকেশন পলিসি স্কুল লেভেল থেকে একদম সর্বোচ্চ লেভেল পর্যন্ত সর্বক্ষেত্রে শিক্ষার বেসরকারীকরণ এবং বাণিজ্যিকীকরণ করছে। স্কুলে যার পোশাকের নাম হচ্ছে বিদ্যাজ্যোতি, সেই বিদ্যাজ্যোতিতে স্কুলগুলির মধ্যে ছাত্রদের কাছ থেকে সরাসরি সরকার শিক্ষা বিক্রি করছে, সেখানে সরাসরি ছাত্রদের কাছ থেকে ডেভেলপমেন্ট ফি নামে হাজার হাজার টাকা আদায় করছে। খুদ আগরতলার উমাকান্ত স্কুলে ফি দিতে না পারায় এক ছাত্র ভর্তি হতে পারছিল না, আমাদের কাছে ফোন আসে, অবশেষে আমাদের এআইপিএসএফের হস্তক্ষেপে ওই ছাত্র ভর্তি হয়। আমরা ওই এইচএমকে
আমরা বিদ্যাজ্যোতির ক্লজ 20 তে লেখা আছে 21 এ লেখা আছে যে যে কোন ছাত্র যদি ভর্তি হতে না পারে পয়সার অভাবে তার যদি মেরিট লিস্টে নাম আসে সে ভর্তি হতে পারে প্রিন্সিপাল তাকে ভর্তি করতে বাধ্য সেই ক্লজ অনুযায়ী যখন আমরা গিয়ে চাপ দিয়েছি সংগঠনের তরফে তখন ওই শিক্ষক ওনাকে ভর্তি করে ওই ছাত্রকে ভর্তি করে কিন্তু প্রশ্ন এটা না প্রশ্ন হচ্ছে যে খুদ আগরতলা শহরে যদি এই অবস্থা হয় তাহলে সারা রাজ্যে 130টির মতো বিদ্যাজ্যোতির স্কুল আছে সেই স্কুলগুলির মধ্যে কি অবস্থা হবে স্কুলগুলির মধ্যে তো ফলে সারা রাজ্য থেকে ছাত্ররা এই অভিযোগ আমাদের কাছে আসছে তো আমরা এই নিয়ে আমাদের দীর্ঘ কয়েক বছর ধরে আমরা লড়াই করছি বিদ্যাজ্যোতির ফি ইম্পোজ হওয়ার পর থেকে যে বিদ্যাজ্যোতিদের ছাত্রদের উপর কোনো রকমের পরিকাঠামো ফি চাপানো যে চাপিয়েছে তা সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এবং সমস্ত ছাত্রদের বিনামূল্যে শিক্ষার অধিকার তা এনশিওর করতে হবে আপনারা তো শিক্ষা দপ্তরে গেছিলেন কি কিছু শিক্ষা দপ্তরে আমরা গিয়েছিলাম ওই দিন ওরা ডেপুটেশন নিতে চাইনি আমাদের চাপে পরে ডেপুটেশন নিয়েছে বলেছে উপরে পাঠাবে আমরা পরবর্তী তার পার্সুয়েশন করেছি বলেছে উপরে পাঠিয়েছে তার আগে কিছু কইছে না কি কারণে কেন তাদের বক্তব্য ফি বৃদ্ধি হয়নি এটা করোনার আগে যে ফি ছিল সেটা নাকি রিইন্ট্রোডিউস করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা আমাদের কাছে তথ্য আছে করোনার আগেও ফি ছিল 310 টাকা আর বর্তমানেও ফি হচ্ছে 1262 টাকা তো আমাদের কাছে এই তথ্য আছে তো উনি যে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে এটা আমরা প্রমাণ করে দিয়েছি তো আমাদের সম্পূর্ণ দাবি হচ্ছে যে যে বর্ধিত ফি 400% করা হয়েছে তা সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে আমাদের পরবর্তী পদক্ষেপ পরিষ্কার আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই যে বর্ধিত ফি 400% করা হয়েছে তাকে আটকানোর জন্য আমরা নেমে পড়ব আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা দুই ইউনিভার্সিটির যে প্রধান আছে বিসি তাদের কাছে আমরা দফায় দফায় যাব আমরা রাজ্যের শিক্ষা দপ্তরে আবার যাব আমরা যাব রাজ্যের মুখ্য সচিবের কাছে এবং আমাদের সর্বশক্তি দিয়ে আমরা ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলন গড়ে তুলব এবং এই ফি বৃদ্ধিকে যেন কোনো প্রকার আটকানোর জন্য আমাদের সর্বশক্তি দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব আচ্ছা এখানে যারা আছেন আমাদের অল ইন্ডিয়া প্রফেশনাল ফোরামের সদস্য আমি শুভম আচার্য প্রণাম নেবেন মিশ্র বাবু আরে প্রণাম তো নামকে মারো গুলি তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে তার উপর আমার গিন্নিরও চোট লাগলো মিশ্র বাবু ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই অশুভ তো হওয়ারই ছিল এখন ভুগুন পরবর্তী কলার আপনিও হতে পারেন আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নখ কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না